তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায় টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায়। বাঙালিদের মনে প্রাণে সুখে দুঃখে উৎসবে সবেতেই আছেন আমাদের রবীন্দ্রনাথ। এক কথায় বলা যেতে পারে আমাদের বাঙালিদের আত্মার সঙ্গেই মিশে আছেন রবীন্দ্রনাথ। আমাদের কলকাতাতে আজকে 25শে বৈশাখ উপলক্ষে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে চলছে নানান উৎসব। তাই আজকের ব্লগটা আমিও এইটুকু একটা ছোট্ট প্রয়াস দিয়েই শুরু করলাম, যদিও ব্লগের এই পার্টটুকু অনেকটা পরে তোলা আমার, কিন্তু আজকে মনে হয়েছে 25শে বৈশাখ উপলক্ষে এটাই প্রথমে যাওয়া উচিত, তাই এটা আগে দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। তো চলো দেখানো যাক এবার পুরো দিন। এখন বাজে সকাল 10:43, এখানে হচ্ছে আমার শাক ভাজা, এখানে আমার ভাত হয়ে গেছে, আর এখানে কালকে যে কষা মাংসটা করেছিলাম, বলেইছিলাম যে আজকের জন্য করেছি, তো ওটা সকালেই খেয়ে নেব, মানে দুপুরেই খেয়ে নেবো, তো একটুখানি জল দিয়ে, যেহেতু ভাত দিয়ে আজকে খেতে হবে দুপুরবেলা, তাই জন্য একটু জল দিয়ে প্রেশার কুকারে করে নিয়েছি। তাহলে আজকের মেনু হচ্ছে শাক ভাজা আর মাংস। আর ওনার সকাল সকাল বড়া খেতে ইচ্ছে করেছে, নিজের জন্য বড়া আমি খাবো না কিছুতেই, তাই ধোসা অর্ডার দিয়েছে, বলেছে অর্ধেক ধোসা ও খাবে অর্ধেক আমি খাবো। তো চলো, আজকে 10:43 বাজে, আমার রান্না মোটামুটি হয়ে এসছে, আজকেই ঠিক কারেন্টটা যাবে না, আমি কারেন্টের ভয়েই রান্নাটা করে নিলাম। এখন বাজে 11:18, মোটামুটি আমার সবই হয়ে গেছে, ওদিকে বিছানা ঝটপটও হয়ে গেছে, তো এখন ঘরটা ঝাড় দেবো, স্নানে চলে যাব, আর ও পরে স্নান করে দেবে পুজোটা, আমি আপাতত দেবো না এখন আর পুজো। তো এই হচ্ছে মাংসের ঝোলটা, আজকে একটুকুনি জল মিশিয়ে ঝোল টাইপেরই করলাম, আর এই যে শাক ভাজাটা, এটা না ঠিক এখানকার লাল শাক কিন্তু নয়, হ্যাঁ ওই লাল ডাঁটা যেরকমটা হয়, লাল ডাঁটার ওটা, ওই লাল ডাঁটার শাকটা এটা। তো চলো এইবার যাই স্নানে। এখন বাজে 11:38, যদিও তোমাদের সাথে সকাল থেকেই আমি কথা বলছি, আমি এসেছিলাম জামা কাপড় গুলো মেলতে, আর টম্পিকে দেখো পুরো ছায়ার জায়গা ছেড়ে আমার সাথে ছাদে এলো, ছাদে এসে এরকম ভাবে লেটকে পড়ে রয়েছে, কি করতে চাইছে জানি না, জেগেই আছে কিন্তু ঘুমাচ্ছে না। তো যাই হোক চলো আমি এবার নিচে যাবো ছাদে, যদিও বা খুব একটা হাওয়া দিচ্ছে কিন্তু রোদটা উঠেছে, রোদটা ছিল না কালকে, সারা রাত বৃষ্টি হয়েছে। তো এই ব্যাঙ্গালোরে যারা শিফট করে বা নতুন আসে তারা তো এই বৃষ্টিটার সাথে, মানে প্রথম প্রথম যখন আমি এসেছিলাম এই বৃষ্টিটার সাথে অভ্যস্ত ছিলাম না, যে রোজ বৃষ্টি আসছে, বেশিরভাগ দিন আমার জামাকাপড় ভিজে যেত যেটা ছাদে থাকতো। তো দেখো দুটোর সময় বৃষ্টি দেখায়, সেটা নাবতে নাবতে হয়তো 3টে হয়ে যায়, 2টো থেকে মেঘ করলো, কিন্তু দুটোটা মানে কি একটু খেয়ে দিয়ে মানুষ রেস্ট নিচ্ছে, সেই টাইমটাতেই বৃষ্টিটা হতো আর ভিজে যেত জামাকাপড়। কিন্তু এখন জানি যে কখন কখন বৃষ্টি আসবে, কখন দেখালে কখন হতে পারে, তাই জন্য জামাকাপড় এখন আর খুব একটা ভেজে না আমার, নিয়ে চলে যায় যদি না ঘুমিয়ে পড়ি, একমাত্র ঘুমিয়ে পড়া ছাড়া, তাহলে আর ওই সেদিনকেই বললাম টিপটিপানি বৃষ্টি দিয়ে শুরু হবে, আমাকে নেওয়ার সুযোগ দেবে জামাকাপড়, সেই বৃষ্টি এখানে হয় না, একদম ঝপ করে নেমে পড়ে। তো যারা নতুন শিফট করছো তাদেরকে বলে রাখছি এই বৃষ্টিটার সাথে কিন্তু অভ্যস্ত হতে হবে, আমাদের প্রথম প্রথম বিরক্ত লাগতো, এখন কিন্তু ভালোই লাগে বৃষ্টিটাকে। তো চলো এখন যখন কলকাতা যাব তখন কিন্তু এই বৃষ্টিটা, এই ওয়েদারটাকে অবশ্যই মিস করব। তো এবার নিচে যাই, আমার সব কাজ হয়ে গেছে আজকে, কি মজা কি মজা হচ্ছে আমার আজকে, তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। তো চলো এবার নিচে যাওয়া যাক। আজকে 14:45 ও 12, আজকে আমার 11:30টার সময় স্নান দান করে সব হয়ে গেছে, তারপর গেলাম ওই ছাদে, তোমরা যে সিনসিনারিটা প্রথমে দেখতে পেলে সেটা আমি তখন করছিলাম। তো ছাদে আমি অনেকটা টাইম কাটিয়েছি, প্রায় 1 ঘন্টা, মাঝে মিটিং শেষ হওয়ার পর ও আমাকে ফোন করেছে, হ্যালো তুমি কোথায়, আমি বলছি আমি ছাদে। তো এখন খাবার দাবার পেরে নিয়েছি, তো ওর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন বসবো খেতে, ও চুল টুল আচড়াচ্ছে ঘরে, তো চলো এবার খেয়ে নিয়ে যা, খেয়ে নেওয়া যাক, কারণ 14:45 বেজে গেছে অলরেডি, মিটিং করে ওর একটু কাজ ছিল সেটাকে শেষ করে তারপর আসলো খেতে, চলো আসো। এখন বাজে 8:11, সন্ধেই বলছি, রাত তো খুব একটা হয়নি,
তো সন্ধে 8টা 11ই বাজে এখন, তো 8টা থেকে না এখানে বৃষ্টি হওয়ার কথা ছিল, তো মেঘ মেঘ করছে আস্তে আস্তে, তাই ভালো আমি রান্নাটা করেই নিই, যদি আবারও কারেন্ট চলে যায় আরে মানে কি বিপত্তি যে হবে তার ঠিক নেই। আজকে রাতে করব ভাত ডাল আলু সিদ্ধ আর ওই বড় লঙ্কাগুলো যেগুলো ফ্রাই করি সেগুলো আনা আছে, তো ওগুলো ফ্রাই করব। তো চলো লেগে পড়া যাক ফ্রাইটা, যদিও বা খাওয়ার টাইমে করারই প্ল্যান আছে যদি কারেন্ট না থাকে তো, মানে কারেন্ট না থাকে বলতে কারেন্ট থাকে তো, আর না থাকলে তাহলে আলু সিদ্ধ ডাল দিয়ে খেতে হবে, কিচ্ছু করার নেই। তো চলো আমি কাজটা শুরু করি। এখন বাজে 9টা 02, আমি ভাতটা বসিয়েছি প্রায় হয়ে এসেছে, আলু সিদ্ধটাও মাখা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ওদিকে অলরেডি ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে আর মেঘও ডাকছে, লাল হয়ে এসেছে, বললাম না 8টায় বলেছিল টাইম, এখন 9টা 02 বাজে, মানে এবার নামার টাইম হয়ে এসেছে, 1 ঘন্টা লেট এদিক ওদিক হয়, মানে 8টা থেকে একটু মেঘ মেঘ করছিলো বললাম না তোমাদেরকে, তখনই আমি ওই জন্য রান্নাঘরে চলে এসেছি। শুনতে পাচ্ছ কি না হাওয়ার আওয়াজটা জানি না, তবে প্রচণ্ড ভাবে মেঘও ডাকছে, ব্যাস শুরু হয়ে গেছে, না বৃষ্টি শুরু হয়নি এখনো, হ্যাঁ শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, আমি সিঁড়ির লাইটটা একটু ধরিয়ে দিই, একদম অন্ধকার কেন আজকে দিকটা, যতটুকু টাইম কারেন্টটা থাকে আর কি, একটু আলো আলো থাকলে তাও ভালো লাগে। এখানেই চুল উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, ছাদে গেলে তো আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, দারুণ হাওয়া দিয়েছে, প্রত্যেক দিনের এই ওয়েদারটা এই বৃষ্টিটা সত্যিই কিন্তু মিস করব। তো চলো ঘরে যাওয়া যাক। তো চলো আমাদেরও দরজা লাগানোর টাইম হয়ে গেছে, বুঝতেই পারছো জোরসে বৃষ্টি নেমে গেছে, আজকে আমি জুতোগুলোকে ওই কোনাটায় দূরে রেখে দিয়েছি, জানি না আজকে উড়িয়ে নিয়ে গেলে কী আর করবো, রোজই উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে জুতো। তো চলো এবার আমরা দরজাটাকে লাগিয়ে দিই। এখন বাজে 10:45, ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে ডালও হয়ে গেছে আর এখানে আলু সিদ্ধও হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে, এই ডাল আলু সিদ্ধ আর ভাত তো আগেই হয়ে গেছিলো, ভাজাগুলো এখন হলো, লঙ্কা ভাজার পর একটু বেসন ছিল বলে আমি আবার একটু বেগুন গোল গোল করে কেটে ভেজে নিলাম। তো চলো এবার খাওয়া দাওয়াটা করবো। ওর আজকে এখনো আসলে ফাইল সাবমিট করা হয়নি, তো ফাইলটা সাবমিট করে নিই তারপর আমরা খেতে বসবো, আজকে ওই জন্য একটু লেট হয়ে গেল। তো চলো আজকে তো দেখানোর মতো আর কিছুই নেই, আজকের মতো টাটা গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো প্লিজ 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 এইটুকু রিকোয়েস্ট থাকবে যে অন্তত সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগলো কিনা, অবশ্যই এগুলো করবে তখনই যখন তোমাদের ভালো লাগবে, জোর করে নয়। তো চলো আজকের মতো টাটা, যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো।